যে আজকে দেশের জননিরাপত্তার অবস্থা কি, আজকে সবচেয়ে বড় প্রশ্ন যে আজকে সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না, আজকে সবচেয়ে বড় প্রশ্ন যে আজকে স্থানীয় নির্বাচনে যে হুলি খেলা হচ্ছে এটা কেন সরকার বন্ধ করতে পারছে না, গণমাধ্যমে প্রকাশ্য দেখা যাচ্ছে মধ্যযুগীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চলছে, তাদের বিরুদ্ধে কেন আইনের কোনো প্রয়োগ হচ্ছে না, এই বিষয়গুলো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আমি ইতিপূর্বে আমাদের মাননীয় আইনমন্ত্রী যে আইনটি পাশ করলেন ওনার কাছে চেয়ে একটা ব্যাখ্যা চেয়েছিলাম যে শপথ ভঙ্গ করলে যারা শপথ গ্রহণ করেছেন এই সংবিধানকে হাতে নিয়ে তারা শপথ ভঙ্গ করলে তাদের ব্যাপারে কী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে পরিষ্কারভাবে 148 অনুচ্ছেদে বলা হচ্ছে যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আনুগত্য পোষণ করিব, আমি সংবিধানের রক্ষণ সমর্থন নিরাপত্তা বিধান করিব। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় সদস্য যারা মজিল হক চুন্নু বলেছেন, মাননীয় স্পিকার আমার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি রয়েছে এই সরকারের একজন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী তিনি যে বডি ল্যাঙ্গুয়েজে যে ভাষায় বক্তব্য দিয়েছেন এটি আমি আপনার কাছে অনুমতি চাই, আমি বক্তব্যটি শোনাতে চাই, কারণ এটি একজন সরকারের সাংবিধানিক দায়িত্বে থাকা অবস্থায় মাননীয় স্পিকার এটি কখনোই এটি আপনার হতে পারে না। জি মাইক, জি এক মিনিট, জি কিছু বলার ভাষা নাই তো। হারুন সাহেব আয়াত সুরা বইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে, এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না, ইসলাম পবিত্র ধর্ম, জামাত ইসলামের আমিরের মতো করে, গোলাম আজমের মতো করে, ওই মতিউর রহমান নিজামের মতো করে যখন হারুনুর রশিদ সাহেবরা বক্তব্য দেয় তখন ওটা কার ভাল লাগে শুনতে? মাননীয় প্রধানমন্ত্রী ওদের বক্তব্যের উত্তর। যাক মাননীয় স্পিকার, আমার বক্তব্য আপনি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি যে বিষয়টি বলতে চাই, মাননীয় স্পিকার, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সাতের ক্ষতে যে বিষয়টি এখানে সংযোজিত করেছেন মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন, আমার সুস্পষ্ট বক্তব্য এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। সংবিধানের এই মৌলিক অনুচ্ছেদগুলি যারা পরিবর্তন করার বা অমান্য করার এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে তাদেরকে আপনি শাস্তির আওতায় নিয়ে আসবেন। ইভেন মাননীয় পরিকল্পনা মন্ত্রীও বলেছেন যে আমি বাকশালে বিশ্বাস করি এবং সংবিধানে এই রাষ্ট্রধর্ম ইসলাম এটি একটি বিস্ফোড়া। এই ধরনের সাংবিধানিক দায়িত্বে থাকা অবস্থায় মাননীয় স্পিকার এই ধরনের বক্তব্য রাখা কত? জি শেষ করবেন। জি যে কারণে আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে আইনমন্ত্রী কিন্তু আমার ব্যাখ্যা এড়িয়ে গেছেন, আর মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী আজকে বিলটি উত্থাপন করেছেন পাশও হবে, আমি মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে জানতে চাই যে আমাদের দেশে তো বিভাজনের রাজনীতি করছেন, কিছুদিন আগে দেখলাম মুক্তিযোদ্ধাদের তালিকা, আবার দেখলাম রাজাকারদের তালিকা, কিন্তু 71 সালে যারা শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন কতজন এর তালিকা কি এখন পর্যন্ত আপনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন? এইটি জাতিকে জানাবেন যে বাংলাদেশের সত্যিকার অর্থে 71 সালের আমাদের এই মুক্তিযুদ্ধের সময় কতজন শাহাদাত বরণ করেছিল, এই তালিকাও প্রস্তুত হওয়া দরকার। মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। বিলটি যাচাই বাছাই পূর্বক সংসদে নতুন উত্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।